এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশে আবারও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের। বাংলাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে এবার যা বলল যুক্তরাষ্ট্র। ইসিতে এসে মেজাজ হারালেন শাহজাহান ওমর। 14 দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে এবার যা বললেন ওবায়দুল কাদের। জোটের প্রার্থী চূড়ান্ত করতে 17 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বললেন আমির হোসেন আমু। 14 দলে 5টি আসনে সমঝোতা, আরও 5টি চায় শরিকরা। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। আবারও বাংলাদেশি জনগণের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। তার কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান, বাংলাদেশে বিরোধী দলের কমপক্ষে 20,000 নেতাকর্মীকে আটক করা হয়েছে। 6 দিনের নিরাপত্তা হেফাজতে 3 জন নেতার মৃত্যুতে এই মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। টার্গেট করা ব্যক্তির অনুপস্থিতিতে তার পরিবারের সদস্যদের গ্রেফতার করা হচ্ছে। বিজয় নিশ্চিত করতে সরকার নবগঠিত কিংস পার্টিকে নির্বাচনের অংশগ্রহণের অনুমতি দিয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি সহ সব বড় রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছে। বাংলাদেশে এমন পরিস্থিতিতে কিভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্র সরকার মূল্যায়ন করে? এই প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, নির্বাচনের ফল নিয়ে কোনো পূর্বাভাস দিতে যাচ্ছি না। আগেও অনেকবার যেমনটি আমি বলেছি এখনও তাই বলবো, তা হল বাংলাদেশের জনগণের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার জন্য সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ চালিয়ে যাব আমরা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছে। আবারও সব পক্ষকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একযোগে কাজ করার তাগিদ দিয়েছে দেশটি। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে প্রশ্ন করা হয়, বাংলাদেশ সরকার বিরোধী দলীয় প্রায় 20,000-এর বেশি নেতাকর্মীকে আটক করেছে এবং গত 6 দিনে জেলে থাকা বিরোধী দলীয় 3 নেতার মৃত্যু হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের না জানিয়ে বিরোধী অনেক নেতাকে গ্রেফতার করা হচ্ছে। বিএনপি সহ অনেক দল নির্বাচন বয়কট করেছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের মতামত কি? এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, নির্বাচনের ফলাফল আমরা অনুমান করতে চাই না। এর আগেও আমরা অনেকবার বলেছি বাংলাদেশের জনগণের মঙ্গলের লক্ষ্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখব। তিনি আরও বলেন, আগেও বলেছি এবং এখনও বলছি আমরা কোনো দলের পক্ষে নই, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে, যা দেশটির জনগণেরও চাওয়া। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ঝালকাঠি 1 আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমরের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর 2:30 তিনি নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। কেন নির্বাচন ভবনে এসেছেন সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি মেজাজ হারিয়ে বলেন, ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলবো, আমি কেন এসেছি এই বিষয়ে আপনাদের কাছে জবাবদিহি করতে হবে, আমি এমনিতে ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি। কয়েকজন সাংবাদিক ছবি তুলতে চাইলেও রেগে যান বর্ষিয়ান এই নেতা। ছবি তোলা ও প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শাহজাহান ওমর। এমনকি সাংবাদিকদের ক্যামেরায় থাবা মারতেও উদ্যত হন তিনি। ইসিতে কেন এসেছেন এই প্রশ্নের জবাবে পরে তিনি বলেন, পেপারে দেখে নিয়েন আপনি আইন ভঙ্গ করেছেন কিনা। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি আইন জানেন, কে বলল আমি আইন ভঙ্গ করেছি। ঝালকাঠি 1 আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কার হওয়া দলটির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। এর আগে আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজ করে। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি 1 আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুণ্ডু তাকে শোকজ করেন। শোকজ লেটারে জানানো হয়, আপনি নির্বাচনী এলাকায় সমাবেশে যোগদান করেন এবং বক্তব্য দেন, এ সময় আপনার পাশে বন্দুক হাতে একজনকে বসে থাকতে দেখা যায়, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2008-এর অধীনে 12 লঙ্ঘনের সামিল। তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ সহ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না, সেই মর্মে বুধবারের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জানা গেছে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে আগাম সাক্ষাৎ করতে ইসিতে এসেছেন শাহজাহান ওমর।
আজকালের মধ্যে 14 দলের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 14 দলের সঙ্গে আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক আলোচনায় বেশি গুরুত্ব পেয়েছে। দেশে বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবেলায় 14 দলের সঙ্গে আলোচনা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে দেশে বিদেশে যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলায় 14 দল ঐক্যবদ্ধভাবে লড়বে। 14 দলীয় জোটের যে ঐক্য, সেই ঐক্যকে আরও সুদৃঢ় করে লড়াই করে যাবে। জোটের আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করতে 17 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন 14 দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। মঙ্গলবার সন্ধ্যায় ইস্কাটনের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আমির হোসেন আমু বলেন, গতকাল আমাদের 14 দলীয় নেত্রী একটি সভা করেছেন, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে, বর্তমান প্রেক্ষাপট রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে, তখন আসনের বিষয়ে কথা উঠে এসেছে। বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, জোটের প্রার্থীরা নৌকাপতিকে নির্বাচন করবেন। শেখ হাসিনার সঙ্গে বৈঠক এবং রাতের খাবারের মধ্য দিয়ে এই বার্তা পরিষ্কারভাবে দিয়েছেন যে জোট আছে, জোট একসঙ্গে নির্বাচন করবে, আসন ভাগাভাগির বিষয়টা আমরা নিষ্পত্তি করতে সক্ষম হব। ইনু বলেন, যে কোনো লেনদেন দর কষাকষি হবে, মন কষাকষি হবে, বন্ধুদের মধ্যে দর কষাকষি হয়, মন কষাকষি হয়, দিনের শেষে হাসি মুখে হাত ধরাধরি করে বেরিয়ে যাব। এর আগে আমির হোসেন আমুর বাসায় তার সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন 14 দলীয় জোটের শরিক নেতারা। সেই বৈঠকে নির্বাচনে 14 দলের শরিক দলগুলোর আসন বণ্টনের জন্য 4 সদস্যের একটি টিম গঠন করা হয়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন আদর্শিক জোট 14 দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে একটি লিয়াজু কমিটি কাজ করবে এবং 2-1 দিনের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করবে। বৈঠকে 14 দলের শরিকরা আওয়ামী লীগের কাছে অন্তত 20টি আসন প্রত্যাশা করেছিল, কিন্তু আওয়ামী লীগ সভাপতি তাদের জানিয়েছেন যারা বিজয়ের জন্য যোগ্য তাদেরকে শুধু মনোনয়ন দেওয়া হবে, কারণ এবারে নির্বাচন একটি ভিন্ন ধরনের নির্বাচন হতে চলছে, স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছে। যদি বিজয়যোগ্য প্রার্থী না হয় তবে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়ে যাবে। এ কারণে তিনি জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে 14 দলের শরিকদের ত্যাগ শিকারে প্রস্তুত থাকার অনুরোধ জানান। এরপর 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে 14 দলের নেতারা দিনভর এ নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় আওয়ামী লীগের পক্ষ থেকে 14 দলের জন্য 5টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গৃহীত হয়েছে বলে জানা গেছে। যে 5টি আসন শরিক 14 দলের জন্য ছেড়ে দিতে আওয়ামী লীগ একমত হয়েছে তার মধ্যে রয়েছে রাজশাহী 2 আসন। এখানে ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফজলে হোসেন বাদশা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কুষ্টিয়া 2 আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগে থেকে এই আসনে কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। রাশেদ খান মেনন এবার বরিশাল 2 অথবা বরিশাল 3 আসন থেকে নির্বাচন করবেন এবং যে আসনটিতে তিনি নির্বাচন করতে চান তা আওয়ামী লীগ ছেড়ে দেবে। পিরোজপুর 2 আসনটি আনোয়ার হোসেন মঞ্জুর জন্য ছেড়ে দেওয়া হবে এবং চট্টগ্রামের একটি আসন সৈয়দ নজিবুল বশর মাইজবান্ডারির জন্য ছেড়ে দেওয়া হবে, তিনি তরিকত ফেডারেশনের নেতা। তবে 14 দলের পক্ষ থেকে শিরিন আক্তার সহ আরও কয়েকজনের নামের তালিকা দেওয়া হয়েছে, তাদেরও 14 দল আগামী নির্বাচনে প্রার্থী করতে চায়। আরও 5টি আসনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। 14 দল নিয়ে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে না হয় আগামীকালের মধ্যেই আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করা হবে, এটি নিয়ে কোনো মণিমালিন্য নেই বলেও তিনি উল্লেখ করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এবারের নির্বাচনটি রাজনৈতিক কারণে বিশেষ গুরুত্বপূর্ণ।